সুন্দরী ভুবন সুন্দরী জীবন আর সুন্দর করি হাতে হাতে সব ধরি মমতার ডোরে করি স্বপ্ন কানন হাত বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দাও স্বাগত জানাচ্ছি অটিজম নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন নিটোল টাটা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। জাতীয় আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার 1% মানুষ নানারকম প্রতিবন্ধিতায় আক্রান্ত। বর্তমান সরকার এই প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে অত্যন্ত সচেতন। তাদের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার অবিরাম কাজ করছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন। চিকিৎসা সেবা প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সম্প্রতি মোবাইল থেরাপি ভ্যান সার্ভিস কার্যক্রম শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2015 সালের 3 ডিসেম্বর 17তম জাতীয় প্রতিবন্ধী দিবসে এই মোবাইল থেরাপি ভ্যান সার্ভিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মোবাইল থেরাপি ভ্যান সার্ভিস কার্যক্রম কীভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদান করছে সে সম্পর্কে আমরা জানব আমাদের আজকের আলোচনায়। আর আজকের অনুষ্ঠানে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আনোয়ার উল্লাহ, পরিচালক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এবং ডাক্তার এস এম নোমান, কনসালট্যান্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নরসিংদী। দর্শক, চলে যাচ্ছি মূল আলোচনায়। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। যুগ্ম সচিব মহোদয়, এই যে মোবাইল থেরাপি ভ্যান সার্ভিস আপনারা দিচ্ছেন, এই সার্ভিসটার কার্যক্রম সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন। থ্যাংক ইউ। আসলে আমরা, আপনারা জানেন যে প্রতিবন্ধীদের নিয়ে বর্তমান প্রতিবন্ধী বান্ধব সরকার খুব সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। 2009-10 সালে প্রথমে সেবা সাহায্য কেন্দ্র শীর্ষক কর্মসূচি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গৃহীত হয় এবং এই কর্মসূচি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যেই সকল জেলায়, সকল বিভাগীয় শহরে এবং কিছু প্রত্যন্ত এলাকার উপজেলায় আমরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। তার সংখ্যা হচ্ছে 103টি। সামনের দিকে এই সংখ্যাকে আরও বাড়াবো, যেহেতু সেন্টারগুলি বাড়াইতে হবে, প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে। কিন্তু আমরা সকল সুযোগ সুবিধাসহ দ্রুত এটা সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না বিধায় তার পাশাপাশি আমরা একটা যুগান্তকারী সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছে, প্রতিবন্ধী বান্ধব সরকার, যে কীভাবে থেরাপি ব্যান সার্ভিসের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায়, অর্থাৎ রিমোট এরিয়া, যারা দূরবর্তী অঞ্চলের গ্রামে নিবৃতে যারা সেবা কেন্দ্রে আসতে পারছে না, তাদেরকে কীভাবে সেবা দেওয়া যায়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং মোবাইল থেরাপি ব্যান দুটি এই বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ এবং ব্যতিক্রমধর্মী একটি কর্মযজ্ঞ প্রতিবন্ধীদের জন্য। তো তার আলোকে আমরা প্রথম 3 ডিসেম্বর 2015 মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন এবং আমরা গত 6 ডিসেম্বর থেকে এই পর্যন্ত সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ পর্যন্ত আমরা প্রায় 248টি উপজেলা কাভার করেছি, অর্থাৎ যেখানে আমাদের সেবা কেন্দ্র নেই সে সমস্ত এলাকাগুলিতে আমরা এই থেরাপি ব্যান পাঠিয়ে আমাদের সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং গত 50 কর্মদিবসে এই পর্যন্ত 8,500 অটিজম এবং স্নায়ুবিক প্রতিবন্ধীদেরকে আমরা রেজিস্ট্রেশন করেছি, অর্থাৎ নিবন্ধন করেছি। সব মিলিয়ে আমরা গত 50 কর্মদিবসে প্রায় 53,000 ব্যক্তিকে নিবন্ধন করেছি বিভিন্ন সেবা কেন্দ্রের বাহিরে। কতটি ভ্যান কার্যক্রম চালাচ্ছে বর্তমানে? বর্তমানে 20টি ভ্যান কার্যক্রম চালাচ্ছে, আরও এর সাথে 12টি আগামী মার্চ মাসে যুক্ত হবে। তাহলে টোটাল আমাদের 32টি মোবাইল ভ্যান এই সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাজ করবে। এই মোবাইল থেরাপি ভ্যানটি কি সব ধরনের প্রতিবন্ধিতে আক্রান্ত ব্যক্তিদেরকে সাপোর্ট দেওয়ার মতো উপযোগী করে তৈরি করা হয়েছে? এটাকে আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মতো, একটা মোবাইল সেন্টারের মতো কনসিডার করছি, যেখানে আমরা যে সমস্ত থেরাপি ইকুইপমেন্টস, আমরা প্রায় 68টি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এটা বলবো যে বিভিন্ন সাপোর্টিং ইনস্ট্রুমেন্টস ইনক্লুডিং থেরাপি ইকুইপমেন্টস, এগুলিকে দিয়ে কিন্তু আমরা এই মোবাইল ব্যানকে সজ্জিত করেছি। এর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যেমন যার ভিজুয়াল সমস্যা, অর্থাৎ যিনি চোখে কম দেখে তার ডিস্টেন্স ভিজুয়াল টেস্টটা করার জন্য আমরা সেখানে ব্যবস্থা রেখেছি। আমরা যারা কানে শুনে না তাদেরকে কানে শোনার জন্য একটা হিয়ারিং এইড টেস্টের জন্য আমরা সেখানে ব্যবস্থা রেখেছি। আর যে সমস্ত লোকজন ধরেন শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদেরকে বিভিন্ন ধরনের থেরাপি, হয়তো IRR ইউজ করতে হয়, SWD আছে, এরকম আমরা বিভিন্ন ধরনের থেরাপি ইকুইপমেন্ট সেখানে রেখেছি। এছাড়াও আমরা যেটা করেছি সেটা হলো ম্যানুয়াল থেরাপি, অর্থাৎ
কোনো লোক হয়তো সেই মেশিন দিয়ে সম্ভব না, তাকে ম্যানুয়াল থেরাপি। তো সেই হিসাবে যদি আপনি ধরেন যে শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, ধরেন কোনো বাচ্চা হয়তো সে হাঁটাচলা করতে পারছে না, কোনো বাচ্চা হয়তো হাত নাড়তে পারছে না, কথা বলতে পারছে না, সো আমরা যেখানে এই সমস্যাগুলি যেখানে পাই সেখানে আমরা চেষ্টা করি যে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি টিম, অর্থাৎ যেখানে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট থাকবে, যেখানে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট থাকবে, যেখানে টেকনিশিয়ান ওয়ান, আমরা যেটাকে বলি যে অপটোমেট্রি, অডিওমেট্রি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের সাইকোলজিস্ট যাচ্ছে, আমাদের সেখানে SLT যে স্পিশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যাচ্ছে, আমাদের অকুপেশনাল থেরাপিস্ট যাচ্ছে। ধন্যবাদ আপনাকে ডাক্তার নোমান। মোবাইল থেরাপি ভ্যানে একটা টিম হিসেবে আপনারা কাজ করছেন, এই টিমটা কাদেরকে নিয়ে তৈরি হচ্ছে? এই টিমটা তৈরি হয়েছে কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, থেরাপি সহকারী, টেকনিশিয়ান ওয়ান অথবা টু এবং একজন স্টাফ, এই চারজনকে নিয়ে মোটামুটি টিমটি তৈরি হয়েছে। তবে প্রয়োজন সাপেক্ষে সাইকোলজিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টও আমাদের সাথে যোগদান করে এইভাবে করে আমরা সেখানে সেবা কার্যক্রমটা পরিচালনা করি। কার্যক্রমটা সম্পর্কে যদি একটু বলেন। মোবাইল থেরাপি সার্ভিস ভ্যানের কার্যক্রমে যারা সেবা নিতে আসেন, আমরা প্রথমে যেটা করি তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করি, আমাদের খাতায় অন্তর্ভুক্ত করি, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো আমরা অন্তর্ভুক্ত করি। অন্তর্ভুক্ত করার পর সেই প্রতিবন্ধী ব্যক্তি বা যিনি সেবা নিতে আসছেন তিনি আমাদের কাছে আসেন, আমরা তাকে ডায়াগনোসিস করি, তার রোগ নিরূপণ করি, তিনি কোন ধরনের প্রতিবন্ধী আগে সেটাকে আমরা ইনক্লুড করি, তিনি প্রতিবন্ধী জরিপে তার নামটা অন্তর্ভুক্ত করেছেন কি না সেটা আমরা তথ্যটা নেই, এবং সে যদি জরিপ অন্তর্ভুক্ত না হয়ে থাকে কিভাবে তিনি জরিপের আওতায় আসবেন সেই জিনিসটা আমরা তাদেরকে বলি। পরবর্তীতে তার প্রতিবন্ধিতার ধরন নির্ণয়পূর্বক তাকে কী ধরনের সেবা দেওয়া যাবে, অর্থাৎ শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ট্রিটমেন্ট প্ল্যান এটা আমরা তৈরি করি। এই শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করার পরে তাকে যেই সার্ভিসগুলি আমরা দিব মোবাইল থেরাপি ভ্যানেই আমরা কিছু সার্ভিস তাকে দিয়ে দিই, সার্ভিস কার্ড আছে, হ্যাঁ দিয়ে দিই, এবং এখানে আমরা একটা থেরাপি সার্ভিস কার্ড আছে আমরা সেটাকে ইস্যু করি, এবং থেরাপি সার্ভিস কার্ডের মাধ্যমে আমরা দেখতে পাই যে সে কত দিন আমাদের কাছে সেবা নিচ্ছে বা আসছে। এছাড়াও আমরা যেটা করি যে আমাদের যেই সংশ্লিষ্ট জেলার যেই প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র আছে পরবর্তী সেবাগুলো যাতে সে ওইখান থেকে পেতে পারে সেজন্য আমরা তাদেরকে আমাদের কেন্দ্রের নাম ঠিকানা তাদেরকে দিয়ে দিই, মানে ফলো আপের ব্যাপারটা, এবং আমরা তাদেরকে কাউন্সিলিং করি প্রতিবন্ধী বিষয়ে যাতে সে এই সেবাটাকে চালিয়ে নিতে পারে, এবং এই সেবার মাধ্যমে সে নিজেকে প্রতিবন্ধিতার বৃত্ত বা বলয় থেকে বের করে সুস্থ এবং স্বাভাবিক জীবনের কাছাকাছি চলে আসতে পারে। এখানে যে আইডেন্টিফিকেশন বলেন বা অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস, এই বিষয়টা কি কমপ্লিট করা যায়? হ্যাঁ, এই বিষয়টা আমরা মোটামুটিভাবে কমপ্লিট করতে পারি। এখানে আমাদের আসলে নির্দিষ্ট সরকারের থেকে নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে, এই ফর্মগুলো খুবই সুনির্দিষ্ট এবং স্পেসিফিক, এবং এখানে যে কোশ্চেনারিগুলো আছে এগুলো যদি আমরা ফিল আপ করি তাহলে তার মোটামুটি একটা ডায়াগনোসিস এবং তার ধরন, তার সমস্যা, সবগুলো জিনিসই মোটামুটি এই ফর্মের আওতায় চলে আসতেছে। যখন আমরা জিনিস থেকে যায় যেমন ওরা যেটা করছে সেটা তাদের একটা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া আছে, আলটিমেটলি কিছু কিছু প্রতিবন্ধিতার ধরন আছে যেখানে এইটা একদম সুনির্দিষ্টভাবে ডাক্তার কর্তৃক ডায়াগনোসিস হতেই হবে। তারা অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পরে তাদের একটা রেফারেল সার্ভিস আছে যে এখন গিয়ে একজন শিশু স্নায়ুবিক রিলেটেড ডাক্তারকে দেখায়, কারণ নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিতে যারা ভুগছে তাদের ডায়াগনোসিসটা একটু বোধহয় সময় সাপেক্ষ ব্যাপার। তখন কি সেটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের যে প্রত্যেকটা জেলা উপজেলায় সাহায্য সেবা কেন্দ্র আছে প্রতিবন্ধীদের জন্য? সেবা কেন্দ্র আছে না, ডায়াগনোসিসটা কিন্তু করে ডাক্তার। জি, ওরা যেটা করে ওরা অ্যাসেসমেন্ট করে ওখান থেকে ওরা প্রিলিমিনারি একটা করে, একদম করে না যে তা নয়, এখন সেবা দিবে কীভাবে? এখন হচ্ছে কি সেবা কেন্দ্রে যারা আসছে সে তারা তো প্রবলেম রিলেটেড, তারা অলরেডি কারো 12 বছর হয়ে গেছে, কারো 10 বছর হয়ে গেছে, এরকম সমস্যা নিয়ে তারা আসছে। একেবারে ইনিশিয়াল স্টেজ 18 বছর বয়সী একটা বাচ্চা, সে কি অটিজমের শিকার না প্রতিবন্ধিতার শিকার? সেই জায়গাটায় যেটা হচ্ছে সেটা হলো যে ওরা ওই যে 18 বছর বয়সী নয়, বরং 10 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, বাবা মা এখন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এখন অসহায় হয়ে তারপরে ওদের কাছে আসছে। তো ওরা কিন্তু বুঝে ফেলতেছে যে এটা কিন্তু সিপি বাচ্চা, এটা NDD বাচ্চা, এটা হয়তো মাল্টিপল ডিসএবিলিটি, এটা হয়তো শারীরিক ডিসএবিলিটি, এটা হয়তো শ্রবণ প্রতিবন্ধী, এটা হয়তো দৃষ্টি প্রতিবন্ধী, দেন দে স্টার্ট গিভিং সার্ভিসেস। তারা তখন সেবার একটা প্ল্যান তৈরি করছে, যেটা বললাম যে আমি সার্ভিস কার্ড যেটা তৈরি করে দিয়েছি সেখানে একটা প্ল্যান আছে কতগুলি সেশন তাকে দিতে হবে। ওই বাবা মা জানে এখন এই সেশনগুলি আফটার 15 ডেজ, আফটার 10 ডেজ, আফটার 7 ডেজ, এই 7 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, তখন তারা আস্তে আস্তে সেবা কেন্দ্রের সাথে ট্যাগ হয়ে যাচ্ছে। এই মোবাইল থেরাপি ব্যানের মাধ্যমে কিন্তু তারা স্থায়ীভাবে ওই জেলায়, কারণ আমাদের এখন যেহেতু কোনো ডিস্ট্রিক্ট বাদ নেই, অ্যাটলিস্ট জেলা পর্যায়ে
ওই সেবাটা পাওয়ার নিশ্চয়তা তাদেরকে তৈরি করে দেওয়া হচ্ছে মোবাইল সার্ভিসের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ডাক্তার নোমান। আপনারা যখন মাঠ পর্যায়ে কাজ করছেন বা ভ্যানগুলো যখন এই মাঠ পর্যায়ে লোকগুলোকে একসাথে করতে পারছে, সেখানে আপনারা কী দেখতে পাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আচ্ছা, মোবাইল এই ভ্যান নিয়ে আমরা যেখানেই যাচ্ছি সেখানে রোগীদের মধ্যে এটা একটি আলোড়ন সৃষ্টি করছে, কারণ এই ধরনের সার্ভিস তারা ইতিপূর্বে কখনোই গ্রহণ করতে পারেনি বা নেয়নি। সরকারের অন্য কোনো ডিপার্টমেন্ট বা বিভাগ এইভাবে রোগীদের দ্বার প্রান্তে বা একদম রিমোট এরিয়াতে চলে যায়নি। গাড়িটাও অত্যাধুনিক একটি গাড়ি এবং এতে যেই ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে এবং নিচ্ছে এইগুলো প্রায় সকল ধরনের রুগীরাই আসছে, তবে ছোট বাচ্চা, ছোট রুগী, আমরা যারা বলবো যে প্রতিবন্ধী ব্যক্তি, তাদের সংখ্যাই বেশি এবং অনেক বয়স হয়ে গেছে এরাও আসছে, কিন্তু এরা নিজেরাও বুঝতেছে যে এটা আসলে অনেক দিন হয়ে গেছে, এই প্রতিবন্ধিতার থেকে বের হয়ে যাওয়াটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। কোন ধরনের প্রতিবন্ধিতার প্রাধান্য বেশি মনে হচ্ছে আপনার কাছে? প্রতিবন্ধী যারা সেবা নিতে আসছেন তাদের মধ্যে অধিকাংশই শারীরিকভাবে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী এবং সিপি সেরিব্রাল পালসি আমরা যেটাকে বলি, সেই ধরনের প্রতিবন্ধিতার সংখ্যাই বেশি আমাদের কাছে সেবা নিতে আসছেন। এছাড়াও অটিজম এবং বুদ্ধি প্রতিবন্ধী এবং নিউরো ডেভেলপমেন্টের অন্য যেই সমস্ত প্রতিবন্ধী তারাও আসছেন। তবে সংখ্যার দিক থেকে যদি বলা হয়ে থাকে তাহলে আপনার শারীরিক এবং সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধীর সংখ্যাই বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিটোল টাটা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অটিজম নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন নিটোল টাটা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। চলে যাচ্ছি আবার আলোচনায়। আনোয়ার সাহেব, এই মোবাইল থেরাপি ভ্যান কবে, কখন, কোথায় সার্ভিস দেবে বা সেবা দেবে সেখানকার মানুষ কীভাবে জানবে? আমরা শুরুতেই একটি মাস্টার প্ল্যান তৈরি করেছি, আগামী জুন 2016 পর্যন্ত আমাদের এই কার্যক্রম কীভাবে পরিচালিত হবে তার একটি কর্ম পরিকল্পনা আমরা তৈরি করেছি এবং এই কর্ম পরিকল্পনা আমাদের প্রত্যেকটি সেবা সাহায্য কেন্দ্রের কর্মকর্তা এবং যারা সার্ভিস দেবে তাদেরকে ডেকে নিয়ে এসে আমরা বলেছি তোমরা উপস্থাপন করো, তোমরা কোথায় কোথায় ক্যাম্প করবা এবং কী কী সুযোগ সুবিধা সেখানে আছে, যে সমস্ত লোকগুলি আসবে তারা সেখানে কীভাবে থাকবে, তাবু কীভাবে করবা, সমস্ত কিছু তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে ব্রিফ দিয়ে সমস্ত কিছু আমরা কনসেনসাস এসেছি যে হ্যাঁ এইভাবে করা যাবে। এখন পরবর্তী ধাপগুলি হলো যে যারা আসবে সেবা নিতে আসবে তারা কীভাবে জানবে, তারা কীভাবে সেই জায়গাটায় আসবে। সেখানে আপনি জানেন যে বাংলাদেশে প্রায় বিভিন্ন সামাজিক সংগঠন প্লাস এনজিওদের নিয়ে কাজ করে এরকম 600 সংগঠন আছে, আমরা সবাইকে চিঠি দিয়েছি। আমরা ডিপিওস আছে 200 মতো, অর্থাৎ ডিজেবিলিটি পার্সনস অর্গানাইজেশন যারা, তাদেরকে চিঠি দিয়েছি। আমরা প্রত্যেকটা জেলা প্রশাসককে চিঠি দিয়েছি, ডিও লেটার লিখেছি, আমি নিজে পার্সোনালি লিখেছি প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে, এবং একই সাথে আমরা জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা পরিষদের জেলা প্রশাসক, আমরা সবাইকে চিঠি লিখে জানিয়ে দিয়েছি যে যাতে তারা আমাদেরকে সহযোগিতা করে। এটা কি এরকম যে আপনারা মাইকিং করছেন যে অমুক তারিখে? আমরা তো মাইকিং করছি, আমি বললাম যে মাল্টি স্টেকহোল্ডারকে আমরা ইনভলভ করছি, মানে যেটা আমরা চাচ্ছি কি সহজ ভাষায় যেটা বললে মানুষ জানবে যে এটা মাইকিং এর মাধ্যমে জানতে পারবে সেই এলাকার লোক যে অমুক তারিখে অমুক জায়গায় মোবাইল ভ্যান আসবে এবং সার্ভিস দেবে, আমরা করছি। ধন্যবাদ আপনাকে ডাক্তার নোমান। আপনারা এই মোবাইল থেরাপি ভ্যানে যে চিকিৎসক টিম আছেন সেবা প্রদান করার জন্য, এরা কীভাবে আসলে সেবাটা প্রদান করেন প্রতিবন্ধী ব্যক্তিদের? আচ্ছা, প্রতিবন্ধী ব্যক্তি প্রথমে আসার পর আমরা তাদের সমস্যাটা নিরূপণ করি, সমস্যা নিরূপণ করার পরে তাকে কীভাবে সেবা দেওয়া যাবে সেটার একটা ট্রিটমেন্ট প্ল্যান আমরা তৈরি করি, তারপরে আমরা তাদেরকে সেবাটা দিই এবং অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে কিছু এক্সারসাইজ, ব্যায়াম এগুলো শেখাই দিই এবং বাসায় তারা কীভাবে তার যত্ন নেবে সেই জিনিসগুলো বলে দিই। অর্থাৎ তার সাথে যদি বাচ্চা শিশু হয়ে থাকে শিশুর সাথে বা আমার আচরণ কীভাবে কীরকম হবে, তারা তার যত্নটা কীভাবে নেবে, তার কথা বলার জন্য তারা তার সাথে কীভাবে কথা বলবে, তাকে অন্যান্য জিনিস শেখানোর জন্য তার সাথে কী এনভায়রনমেন্টে কাজ করবে এগুলো বলে দিই। এখানে যেটা সমস্যা থাকে যে অনেক প্যারেন্ট আসলে এই ধরনের সেবা বা চিকিৎসা আগে কোনো দিন গ্রহণই করেনি, মানুষের মধ্যে একটি ধারণা আছে যে প্রতিবন্ধিতা হয়তো কোনো কুসংস্কার বা অভিশাপের ফলে হয়ে গেছে এবং তারা তার জন্য পানি পড়া, তেল পড়া, অনেক অপচিকিৎসা গ্রহণ করে থাকে। যেহেতু আপনারা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত এলাকায় চলে যাচ্ছেন, এরকম অভিজ্ঞতা কি আপনাদের হয়েছে যে চিকিৎসকের কাছে না যেয়ে হয়তো কবিরাজ, পীর ফকির এদের কাছে গিয়ে চিকিৎসা নিচ্ছে? হ্যাঁ, জি জি, এরকম অভিজ্ঞতা অনেক হয়েছে, শুধু একটা দুটা না, অনেক অভিজ্ঞতা এরকম হয়েছে যে হাতে তাবিজ বাঁধা বা গলায় তাবিজ বাঁধা, কোমরে সুতা বাঁধা, তারা মনে করতেছে যে এগুলোর মাধ্যমেই তার বাচ্চাটা হয়তো ঠিক হয়ে যাবে এবং এই অপচিকিৎসা এবং এগুলোতে তারা অনেক টাকাও নষ্ট করেছে। তো আমি যেটা আর কি সবসময় বলি, প্রতিবন্ধী একটা ব্যক্তিকে ভালো করতে গেলে তাকে উপযুক্ত চিকিৎসা দিতে হবে। এখন সরকার যে চিকিৎসা সেবাটা দিচ্ছে 103 কেন্দ্রের মাধ্যমে, এর ফলে যেটা সুবিধা হয়েছে যে
জনগণ বা প্রতিবন্ধী ব্যক্তিরা বুঝতে পারছে যে এগুলোর মাধ্যমে চিকিৎসা করলে আমার বাচ্চাটা বা প্রতিবন্ধী ব্যক্তিটা সেও অনেকটা সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসতে পারে এবং চিকিৎসা বিজ্ঞানের আরেকটা পার্ট বা আরেকটা জিনিস যে আছে থেরাপি কার্যক্রম এই জিনিসটারও যে অনেক গুরুত্ব আছে সেই গুরুত্বগুলো মাননীয় সরকারের এই পদক্ষেপের ফলে আরও বেশি বেগবান হচ্ছে আর এটা যে আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রতিবন্ধিতা যে এক মুহূর্তের মধ্যে সারিয়ে দেওয়ার কোনো উপায় নেই এটার জন্য অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে কাজ করে যেতে হবে সে বিষয়টাও বোধহয় আপনারা বোঝান হ্যাঁ থেরাপি সার্ভিস কার্ডের মধ্যেই একটা জিনিস আছে সেটা হচ্ছে কাউন্সিলিং থেরাপি যে শুধু রুগীকে আগে বোঝানো তার সমস্যাটা কী সে কীভাবে ভালো হবে এবং এই যে দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা এই চিকিৎসাটা সে রান করবে এবং রান করা তার উচিত সেটাকে আমরা তাদেরকে বুঝিয়ে দিই যে এটা এক মুহূর্তে ভালো হবে না এটার জন্য যত্ন নিতে হবে এটার জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে আপনি বাংলাদেশে যেই প্রান্তেই থাকুন না কেন 103টি যে সেবা কেন্দ্র আছে সেখানে চিকিৎসা সেবা সে নিতে পারবে যত দিন সে নেক বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবে একদম ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত কোনো ধরনেরই সার্ভিস চার্জ তাকে দিতে হবে না ধন্যবাদ আপনাকে দর্শক অতি সম্প্রতি নরসিংদীতে মোবাইল থেরাপি ভ্যানের একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়ে গেল চলুন দর্শক দেখে আসি কিভাবে এই থেরাপি ভ্যান সার্ভিস দিচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের এবং যারা এই সেবা গ্রহণ করতে এসেছেন সেই সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অনুভূতি কি দর্শক এতক্ষণ আমরা মোবাইল থেরাপি ভ্যানের সার্ভিস দেখলাম দেখলাম কিভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠী এখান থেকে সেবা নিচ্ছে তারা যেরকম ধন্যবাদ জানিয়েছে বর্তমান সরকারকে আমরাও আমাদের এই হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের তরফ থেকে বর্তমান সরকারকে জানাই অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন এরকম একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য যুগ্ম সচিব মহোদয় বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করে চলেছেন এবং সেগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন আর কী কী পরিকল্পনা ওনারা গ্রহণ করেছেন এদের উন্নয়নের লক্ষ্যে আপনারা জানেন যে দুটো আইন সরকার করেছে একটি হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন আরেকটি হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার প্রোটেকশন ট্রাস্ট অ্যাক্ট এবং তার আলোকে আমরা একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি অর্থাৎ এই প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা দীক্ষা তাদের স্বাস্থ্যসেবা এবং যে কাজটি আপনারা জানেন যে ঢাকা মডেল হিসাবে পরিচিত যে আর্লি ইন্টারভেনশন যেটা আমার সেবা সাহায্য কেন্দ্র দ্বারা পরিচালিত হচ্ছে তারা মোবাইল থেরাপি ব্যান দ্বারা পরিচালিত হচ্ছে এটি এবং একই সঙ্গে ইনক্লুসিভ এডুকেশন তারপরে যেটা আমরা চিন্তা করছি খুব ইমিডিয়েটলি যে এমপ্লয়মেন্টের বিষয়টা জব ফেয়ার নিয়ে আমরা কাজ করছি আমরা আসলে কর্মসংস্থানটাকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছি এই কারণে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে আমরা ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি সেবা সাহায্য কেন্দ্রে আমরা চিঠি দিয়েছি যে কে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা কে কী ধরনের স্কিল নিয়ে বর্তমান অবস্থায় আছেন
অর্থাৎ যার যার একটা একটা করে ছোট্ট বায়োডাটা অথবা সিভি যদি জমা হয়ে যায় তখন এগুলিকে আমরা ক্লাসিফিকেশন করব, যে কে কোন ধরনের চাকরি চায়, কে কোন ধরনের যোগ্যতা আছে, কার শিক্ষাগত যোগ্যতা কী, সরকারের রিকোয়ারমেন্টস কী, বেসরকারি প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্টস কী। এবং আমার বিশ্বাস যে আমরা এই তথ্যগুলি পাওয়ার পরে একটা তথ্য ভাণ্ডার তৈরি করে আমরা যারা প্রাইভেট সেক্টরে অর্থাৎ কর্পোরেট সেক্টরে যারা এমপ্লয়ার্স, ইতিমধ্যে জানেন বেশ কিছু প্রতিবন্ধী বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে, সরকার কোটা নির্ধারণ করে দিয়েছে প্রথম শ্রেণীর জন্য। সুতরাং আমরা জব ফেয়ারের মাধ্যমে এই যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যারা নিয়োগকারী কর্তৃপক্ষ তাদের সাথে একটা ম্যাচিং করার চিন্তা করছি। আজকে মিডিয়া হিসাবে আজকে আরটিভি এগিয়ে আসছে, যে হাত বাড়িয়ে দিলাম, এই যে এই কথাটা দিয়েই কিন্তু আসলে একটা মেসেজ আমরা দিতে চাই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে, যে আপনাদের পাশে কিন্তু সবাই আমরা আছি, সরকার আছে, সামাজিক সংগঠন আছে তারা আছে, আবার মিডিয়া যারা তারাও আছে। সুতরাং তাদের ভরসার জায়গাটুকু পায়ের নিচের মাটিটা আস্তে আস্তে শক্ত হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলার জন্য, এবং যে পরিকল্পনাগুলো গ্রহণ করার কথা বলেছেন এগুলো ইনশাআল্লাহ একদিন বাস্তবায়িত হবে, এবং যাদের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এটা বাস্তবায়িত হলে তারা আসলে উপকৃত হবে। আমি আপনার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি যারা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন বা প্রতিবন্ধী সংগঠনের সাথে যারা জড়িত, আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা আসুন, আপনারা আমাদের সেবা কেন্দ্রে আসুন, আপনারা আমাদের মোবাইল থেরাপি ব্যান্ড সেবা গ্রহণ করুন, আপনার পাশের ঘরের যে লোকটি অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে লোকটি আছে অথবা ভবিষ্যতে এ ধরনের প্রতিবন্ধিতার শিকার হতে পারে সবাইকে আপনারা সচেতন করুন, আপনারা জানিয়ে দিন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আরটিভিকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ এবং ডাক্তার এস এম নোমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদেরকে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর জন্য। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের প্রতিবন্ধী জনগণের কাছে পৌঁছে যাবে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, এবং নিশ্চয়ই আমরা বিশ্বাস করি ওনারা উপকৃত হবেন। যে সুযোগটা বা যে সুবিধাগুলো বর্তমান সরকার দিচ্ছে এবং এই যে মোবাইল ভ্যান থেরাপি, প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের এই যে সুযোগগুলো, এগুলো ওনারা অবশ্যই নেবেন এবং ওনাদের সমস্যাগুলো কমিয়ে আনতে সমর্থ হবেন। প্রিয় দর্শক, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে থাকা প্রতিবন্ধী জনগোষ্ঠী আজ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসলে এই কার্যক্রম আরও বেগবান হবে। আসুন আমরা সবাই এগিয়ে আসি, ওদের পাশে দাঁড়াই, এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আজকের নিটোল টাটা হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, তু হাত বাড়িয়ে দাও।